আমার চ্যানেল হেলথ অ্যান্ড বিউটি টিপসে আপনাকে স্বাগতম। টিপসে যাওয়ার আগে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন। আর আপনি আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে রাখবেন কী কী আপনি জানতে চান, আমি তাহলে আরও সুন্দর আরও নতুন নতুন ভিডিও আপনাকে উপহার দিতে পারবো। আজকের আলোচনার বিষয় প্রাকৃতিকভাবে রং ফর্স করার দুইটি পদ্ধতি। প্রাকৃতিক উপায়ে এবং ঘরোয়াভাবে গায়ের রং ফর্সা করার রয়েছে সহজ উপায়। শুধু তাই নয়, এভাবে যে ফর্সা রংটা আপনি পাবেন সেটি হবে স্থায়ী। সৌন্দর্য সেটাই যা ভেতর থেকে আসে। আসুন জেনে নেওয়া যাক প্রাকৃতিকভাবে রং ফর্সা করার দুইটি পদ্ধতি। দুধ ও কাঁচা হলুদ। রূপচর্চায় দুধ ও কাঁচা হলুদের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে। প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধে আধা চা চামচ কাঁচা হলুদ বাটা মিশিয়ে পান করুন। এভাবে পান করতে না পারলে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। নিয়মিত হলুদ মেশানো দুধ পান করলে আপনার রং হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা। দুধে কাঁচা হলুদ বাটা না মিশিয়ে করতে পারেন আরেকটি কাজ। 1.5 ইঞ্চি সাইজের এক টুকরো হলুদ নিন, তারপর টুকরো করে কেটে এক গ্লাস দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। দুধ গাঢ় হলুদ রং ধারণ করলে পান করুন। এভাবে প্রতিদিন একবার করে পান করতে থাকুন। কাঁচা হলুদ শুধু দুধের সঙ্গে নয়, বাহ্যিক রূপচর্চাতেও হলুদ আপনার রং ফর্সা করতে সহায়তা করবে। বিশেষ করে কালচে ছোপ দূর করতে এই পদ্ধতি খুব কার্যকর। উপকরণ: দুধ 3 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ এবং কাঁচা হলুদ বাটা 1 টেবিল চামচ। কিভাবে ব্যবহার করবেন? দুধ, লেবুর রস ও হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বা পেস্ট তৈরি করুন। সারা মুখে এই পেস্ট ভালোভাবে লাগিয়ে প্যাকটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে পরিষ্কার করে ধুয়ে নিন, নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছেও নিন। গরম পানিতে মুখ ধুবেন না এবং অন্তত 12 ঘন্টা রোদে যাবেন না। নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের রং হয়ে উঠবে ফর্সা, কোমল, দাগমুক্ত ও সুন্দর। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে প্রাকৃতিক উপায়ে নিজে থেকে হয়ে উঠুন ফর্সা ও সুন্দর। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। আজকের আলোচনা এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, টিপসগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।